নমস্কার, সুপ্রভাত, শুভ নববর্ষ। বড়দের সকলকে জানাই আমার প্রণাম আর ছোটদের সবাইকে আমার স্নেহ এবং ভালোবাসা। আজকে হলো পয়লা বৈশাখ, বাঙালির উৎসবের সূচনা। বাঙালির নববর্ষ মানেই কিন্তু পরিবারের সকলে মিলে একত্রিত হয়ে খাওয়া দাওয়া আর জমজমাটি আনন্দে ভরা এক অনুষ্ঠান। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। রান্নাঘরের দিকে যেতে যেতে যে চোখে পড়ল, আমি সেদিন আপনাদেরকে আমার বাড়ির বেলগাছ দেখিয়েছিলাম, সেই বেলগাছ থেকে আজকে তিনটে বেল পেরেছে। তো পেরেছে মানে পড়েছে, বেল দুটো নিয়ে আসা হয়েছে। তো দেখুন মানে তিনটে তিন রকম সাইজের, একটা সব থেকে বড়, একটা মাঝারি আর একটা খুবই ছোট। তো এগুলো দিয়ে দুপুরবেলা শরবত বানানো হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি গিফট পেয়েছি। তো আজকে নববর্ষের সকালের শুরুতেই পেয়ে গেলাম খুব সুন্দর সুন্দর গিফট। আমার কাকু আর কাকিমুনি এসেছিল আমাদেরকে নববর্ষের উপহার দিতে। তো তারা জামা কাপড়ের বদলে এই দুটো সুন্দর ছোট ছোট জিনিস আমাকে আর আমার বোনকে দিয়ে গেছে। তো সত্যি কথা বলতে জামা কাপড় তো প্রচুর থাকে, তো এই জিনিসটা যেন একটা নতুনত্ব জিনিস, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা একটা ওই নজর থাকা টাইপের বলে, আমার ঠিক জানা নেই কী বলে, আমি নজর থাকাই বললাম এটাকে। তো দেখুন কি সুন্দর জিনিসটা, একটা করে কালো বিটস দেওয়া আর একটা করে রূপোর বল, আবার একটা করে কালো বিটস রূপোর বল, আর এই যে গোল মতো জায়গাটা এটা হচ্ছে মুখটা যেটা ওপর দিকে থাকবে, আর এই যে হাতের নিচে এই ব্যাপারটা ঝুলবে, মানে রিস্টে পড়তে হবে এটাকে, জাস্ট ব্রেসলেটের মতো হবে এটা, জাস্ট পরার পরে এরকম টাইপের একটা লুক আসবে। তো জিনিসটা খুব সুন্দর আর খুব কিউট দেখতে। এটা একটা আমার আর একটা আমার বোনের। তো যেটা আমি আপনাদেরকে দেখালাম সেটা আমার বোনের, আর এইটা হচ্ছে আমার যেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এটাও সেমই, একটা করে কালো বিটস, একটা করে রূপোর বল, আর আমার মুখটা একটু আলাদা, আমার বোনের মুখের কাজটা একটু অন্যরকম। তো বাকি পুরো সেম, দেখুন এই হাতের নিচে যে ঝুলছে ব্যাপারটা, এই ঝোলার ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। আর এখানে আবার একটা ছোট্ট একটা মতির মতো দাও, মানে মতি না গিনি হবে হয়তো, ওটাকে গিনি বলে, তো গিনির মতো দাওয়া আছে। তো আমার তো জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, আপনাদের কেমন লাগলো তো সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার মনে হয় জামা কাপড়ের থেকে এই জিনিসগুলো বেশি ভালো, আর হাতে পরেও খুব সুন্দর লাগছিল দেখতে। আমি হাতে পরে আপনাদেরকে দেখাতে পারলাম না, পরে কোনো দিনও অবশ্যই দেখাবো। চলুন, অনেক বকবক করে ফেললাম, এবার রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে এসেই দেখি আজকে তো বাড়িতে ভাপা ইলিশ, আর আমাদের বাড়িতে নববর্ষ মানেই হলো ভাপা ইলিশ। এ যেন একটা অলিখিত নিয়ম, নববর্ষের দিনে আমাদের বাড়িতে আর কিছু আসুক না আসুক ইলিশ মাছটা কিন্তু অবশ্যই আসবেই। আর আমার মা সেই ইলিশ মাছ দিয়ে একটাই রেসিপি প্রত্যেকবার হয়, সেটা হচ্ছে ভাপা ইলিশ। কারণ ইলিশ মাছের পাতুড়িও খুব ভালো লাগে, কিন্তু আমরা সবাই ইলিশ ভাপাটা খুব বেশি পছন্দ করি, আর এই ইলিশ ভাপাটা আমার মা জাস্ট অসাধারণ রান্না করে। তো সেই জন্য প্রত্যেক বছর নববর্ষে আমাদের বাড়িতে এটা হবেই, আর কিছু হোক না হোক আমাদের ইলিশ ভাপাটা কিন্তু আমাদের মাস্ট, এটা হবেই। তো দেখুন ইলিশ ভাপাটা অনেকটাই হয়ে গেছে, আমি যেহেতু সকালে কালীবাড়ি গেছিলাম তারপরে এসে পুজো দিলাম বাড়িতে, তো রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে গেছে, প্রায় মায়ের রান্না শেষের দিকে আমি অনেকটাই পরে এসেছি। তো এরপর মা লাস্টে একটু ওই কাঁচা লঙ্কা ছড়িয়ে দিল, কারণ ভাপা ইলিশে তো কাঁচা তেল আর কাঁচা লঙ্কা এই দুটোই তো অপরিহার্য উপাদান, এই দুটো ছাড়া তো একেবারেই এই ভাপা ইলিশ কিন্তু জমে না। ইলিশ মাছটা কিন্তু পুরোপুরি রেডি। আর আজকে মেনুতে ছিল পাট শাক ভাজা। পাট শাক ভাজা কিন্তু আমার ভীষণ প্রিয়, আমার যে কোনো শাক ভাজাই খুব প্রিয়। তারপরেই ছিল বাঁধাকপির ঘণ্ট। হ্যাঁ, এখন বাঁধাকপি খুব একটা স্বাদ লাগে না, কিন্তু তাও নিয়ে আসা হয়েছিল, আমার খুব একটা পছন্দ না বাঁধাকপি। আর এখানে ছিল পাতলা করে মুসুর ডাল, যেহেতু ইলিশ মাছ খুব রিচ সেই জন্য পাতলা করে মুসুর ডাল করা হয়েছিল। আর তার সাথে ছিল আমের টক, এটা কিন্তু আবারও একটা গরমের খাবার। তো দেখো মৌলি আর অঙ্কুশ দুজনে একই রকমের জামা পরে দুজনে ওয়েট করছে যে কখন ওদেরকে খেতে ডাকা হবে, মানে দুজনের মুখগুলো শুকিয়ে পুরো আমশি হয়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু খাবার দাবার বাড়া কমপ্লিট, এখানে সমস্ত খাবার আমরা বেড়ে নিয়েছি, আর পয়লা বৈশাখের দুপুরে সবাই মিলে একসাথে আমরা খেতে বসে পড়েছি।
কারণ পয়লা বৈশাখের দিন কিন্তু সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। তো এখানে আজকে মেনুতে ছিল ইলিশ মাছের ভাপা, তার সাথে পাতলা করে মুসুরির ডাল, আর তার সাথে ছিল বাঁধাকপির ঘণ্ট, তার সাথে স্যালাডে ছিল লেবু লঙ্কা আর শশা, আর তার সাথে ছিল একটু পাঁপড় ভাজা। আর পাট শাকটা পাতে দিতে ভুলে গেছিল মা, মানে আমিও ভুলে গেছিলাম, আর সাথে দইও ছিল, তো সেটা আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। তো দেখো অঙ্কুশ খেতে বসে পড়েছে, ও এই যে দই ইলিশ মাছ ডাল সব ওকে দিয়ে দেওয়া হয়েছে, আর ও এই যে শাক নিয়ে নিয়েছে, পাটের শাক কিন্তু কাসুন্দি দিয়ে খেতে খুব ভালো লাগে, তো ও কাসুন্দি নিয়ে নিয়েছে পাটের শাকের মধ্যে, তো পাটের শাক দিয়ে কাসুন্দি দিয়ে ও এবার খেয়ে নেবে। তো আমরা সবাই এখন খেতে বসে পড়ব। আর সত্যি কথা বলতে আমার বাড়ির সবাই কিন্তু একটু ক্যামেরা শাই, আমার মা অতটা না, কিন্তু এই যে অঙ্কুশ আমার বোন এরা সবাই একটু ক্যামেরা শাই। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। আমার এই নববর্ষের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও।